নমস্কার, হেসে খেলা হিসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই প্রচণ্ড গরমে খুব আরামদায়ক এবং উপকারী তিনটে লস্যি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো প্লেন লস্যি, চকোলেট লস্যি আর রোজ লস্যি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন তবে দেখে নিই কীভাবে লস্যিটা বানানো যায়। আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেতে বেলটা প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশানটা অন করে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে বানাবো প্লেন লস্যি। ওই জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 কাপ দই, 4 টেবিল চামচ চিনি, 1টা ইলাচি নিয়েছি। এর বীজটা বের করে গুঁড়ো করে আমি এতে দিয়ে দেব। এটা আপনি চাইলে বাদ দিতে পারেন। ইলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1টা বরফের কিউব। আপনি যদি বরফের কিউবটা কম দেন তাহলে অল্প একটু জল দিতে পারেন। এবার জারের ঢাকনাটা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। খুব বেশিক্ষণ ব্লেন্ড করার দরকার নেই, তাহলে লস্যিটা পাতলা হয়ে যাবে। লস্যিটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসে সার্ভ করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দই দিয়েছি, আপনি দইটা কম বেশি করতে পারেন, তবে 1 গ্লাস লস্যির জন্য 1 কাপ দই যথেষ্ট। ওপরে কিছুটা কাজু বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন। এবার চকোলেট লস্যি তৈরি করব। ওই জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম 1 কাপ দই, 3 টেবিল চামচ চিনি। চকোলেটে মিষ্টি আছে সেই জন্য চিনিটা কম দিলাম। চকোলেটটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আসার পরে দিতে হবে, আর না হলে মেল্ট করে দিতে হবে। ফ্রিজ থেকে বের করে দিলে চকোলেটটা দইয়ের সঙ্গে মিশবে না ভালো। 2টো টুকরো রেখে দিলাম, এটা আমি ওপরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি 1টা বরফের কিউব। এবার ঢাকনা লাগিয়ে এটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার আর 2 টেবিল চামচ চকোলেট সিরাপ। এটা পুরো অপশনাল, আপনারা নাও দিতে পারেন। শুধু কোকো পাউডার দিয়েও বানাতে পারেন বা শুধু চকোলেট দিয়েও বানাতে পারেন। চকোলেট দিয়ে শুধু বানালে আর 1টা চকোলেট দিয়ে দেবেন। এবার এটাকেও ব্লেন্ড করে নেব। যে গ্লাসে সার্ভ করব ওটাতে আমি একটু চকোলেট সস দিয়ে দিচ্ছি। এখন ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসের গায়ে দিয়ে দিচ্ছি। এই লস্যিটাও রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দিচ্ছি। এবার যে 2টুকরো চকোলেট আমি সরিয়ে রেখেছিলাম সেই 2টো গ্রেট করে নিচ্ছি। এটাকে লস্যির উপরে এভাবে একটু দিয়ে দিলাম। এবার বানাবো রোজ লস্যি। ওই জন্য মিক্সিং জারে 1 কাপ দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রুয়াব চা। আমি এখানে রুয়াব চা ইউজ করেছি, আপনি যে কোনো ধরনের রোজ সিরাপ ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1টা বরফের কিউব। আবারও ঢাকনা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। যে গ্লাসে সার্ভ করব ওর গায়ে আরেকটু রুয়াব চা দিয়ে দিচ্ছি। আপনি মিষ্টি কম পছন্দ করলে এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নয়, কারণ রুয়াব চাটা খুব মিষ্টি, ওতেই মিষ্টি হয়ে যাবে। লস্যিটা রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দিচ্ছি। ওপরে আরেকটু রুয়াব চা দিয়ে দিচ্ছি। তিন ধরনের লস্যি রেডি হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে দিয়েছি। তাহলে দেখলেন তো কত সহজ এবং কত কম সময়ে বাড়িতে লস্যি তৈরি করে নেওয়া যায়। এইভাবে আপনারা একবার বাড়িতে লস্যি বানিয়ে খাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে রেসিপি পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার হাজির হয়ে যাবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।